দুয়ারে সরকার ক্যাম্পের আগের দিনে ফর্ম বিলি করার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহিষাদল ব্লকে নাটশাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। সোমবার নাটশাল 2 নম্বর পঞ্চায়েতে বসেছিল দুয়ারে সরকার ক্যাম্প। এলাকাবাসীর দাবি, তারা আগেই ফর্ম পেয়ে গিয়েছিলেন। পঞ্চায়েতের তরফ থেকে তাদের লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ভাতার ফর্ম দিয়ে দেওয়া হয়েছিল। তাতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে পঞ্চায়েত প্রধানের দাবি, পঞ্চায়েত সদস্য অভিজিৎ দাস ও উপপ্রধান মিলিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। ক্যাম্পের বাইরে ফর্ম বিলি অনৈতিক কাজ। সোমবার কুম্ভচক পল্লীশ্রী বিদ্যাভবনে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। জগন্নাথপুর গ্রামের বহু মহিলা এদিন লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম জমা দিতে এসেছিলেন। তাদের মধ্যে অনেকে আগে থেকেই ফর্ম পেয়েছেন বলে দাবি করেন। ক্যাম্পে আসা গ্রামের বাসিন্দা রকিয়া বিবি জানান, রবিবার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছেন পঞ্চায়েত সদস্য অভিজিৎ দাস। তাতে সুবিধাই হয়েছে, আগে থেকে ফর্ম পেয়ে যাওয়ায় শুধু জমা দেওয়ার জন্যই তাদের লাইন দিতে হয়েছে। তাতে ক্যাম্পে ভিড়ের চাপও কম ছিল। মানে কারি কাছে ছিল, পঞ্চায়েতের কাছে ফর্ম নিয়ে গেছিল, করেছে বাড়িতে দিয়ে। হ্যাঁ, বাড়িতে না, এক জায়গায় বসছিল, বসে করছে আর বললাম আমি। হ্যাঁ, কি করেছে কি করেছে এবার ফর্মের ভিতরে ওরা রাখছে, আমরা কি করে জানবো। উনি বললেন যে সরকারি ফর্ম আমি কিছু পেয়েছি, পঞ্চায়েত তো হয়তো কিছুটা পেয়েছে, সেই হিসেবে আমি আগে রাখছি কাজটা, অনেক লোকের ব্যবধান। গ্রামের আরেক বাসিন্দা পুষ্পরানী দাস জানিয়েছেন, রবিবার গ্রামের সকলকে ফর্ম দেওয়া হয়েছিল। ফর্ম পেয়েছেন? হ্যাঁ। কিভাবে পেলেন? আমাদের পঞ্চায়েত আমাদেরকে দিয়েছে। কবে? কালকে দিয়েছে, কালকে নিজে দিয়ে ফর্ম সব ফিল আপ করে আমাদেরকে বললো যে তোমরা যে ওখানে জমা দিয়ে দাও। তবে যার বিরুদ্ধে অভিযোগ, সেই পঞ্চায়েত সদস্য অভিজিৎ দাসের দাবি, সরকারি নিয়ম সম্পর্কে তারা জানেন, আশাকর্মীদের কাছে ফর্ম দেওয়া হয়েছিল, তারাই সেই ফর্ম গ্রামের মহিলাদের বিলি করেন। আমরা সরকারি নিয়ম ভালো করে জানি, এই জাতীয় কাজ আমরা করিনি বা আমি করিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা, উনি যেভাবে নির্দেশ দেন সেভাবে আমরা কাজ করেছি। বিগত 2 দিন যে কাজ হয়েছে, সুন্দরভাবে কাজ হয়েছে। আশাকর্মী মারফত কিছু ফর্ম দেওয়া হয়েছিল, যেহেতু তাদের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক আছে, তারা রাজনৈতিক কর্মী নয়, তারা কিছু ফর্ম বাইরে বিলি করেছে, ফিল আপ করে তারা অনেকে সংগ্রহ করেছে, অনেকে যারা উপভোক্তা তাদের হাতে দিয়েছে, আমি কোনো ফর্ম কাউকে দিইনি। এদিকে ঘটনাটি নিয়ে রীতিমতো রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা তপন কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুয়ারের সরকারের নামে দুর্নীতির সরকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্দিষ্টভাবে প্রশাসনিক দপ্তরে করা হয়েছে, তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এই লক্ষ্মীর ভাণ্ডার নামে, দুয়ারের সরকারের নামে দুর্নীতির সরকার মানুষের কাছে পৌঁছে দেওয়া তারা চেষ্টা করছে। কেন, ইতিপূর্বে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ক্যানেলের ধারে পড়েছিল, খালের ধারে পড়েছিল, এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের ভাঁওতা ছাড়া আর কোনো কিছু নয়। এর দ্বারা মানুষ উপকৃত হবে না, মানুষ আরও বেশি বিভ্রান্তির মধ্যে পড়বে। আর সরকারি আধিকারিকরা, তারা তাদের প্রমোশনের জন্য ইত্যাদির জন্য সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত, তাকে কার্যকরী করার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ আইওয়াস ছাড়া অন্য কোনো কাজ নয়। মহিষাদল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস জানান, এমন কোনো ঘটনার খবর তার জানা নেই, তবে ঘটনাটি ঘটে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। দেওয়াল ব্যুরো।